হ্যালো, হ্যালো, বলছি শোন না, হ্যাঁ বল। বলছি আমি তোর কাছ থেকে যে টাকাটা পেতাম সেটা কি আজ দিতে পারবি? কেন? আসলে কি বলতো, আমার বউ প্রেগনেন্ট, তুই বুঝতেই তো পারছিস সামনে অনেকটা টাকার দরকার, তাহলে আজ কি দিতে পারবি? টাকাটা? হ্যাঁ, তুই আজকে চলে আয় তাহলে, বিকেলে তোকে টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে। কি গো হলো, আর কত দেরি, তাড়া আছে আজ? হ্যাঁ বসো, আমি দিচ্ছি এক্ষুনি। কিরে বাবু, কিছু ভাবলি? সময় তো হয়েই এলো, ডাক্তার তো বলে দিয়েছে নর্মালে হবে না, সিজার করতে হবে। হ্যাঁ গো মা, অনেকটা টাকারই ব্যবস্থা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। একটা বান্ধবী আছে, তার কাছে টাকা পাওয়ার কথা আছে, এবার দেখি কত দূর কি হয়। তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। মা, আসছি। তুই এসেছিস? আয় ভেতরে। কি নিবি বল, চা, ঠান্ডা, কফি, কিছু? আরে না না, কিছু লাগবে না, তুই আমাকে শুধু টাকাটা দিয়ে দে। টাকা? তুই ভাবলি কি করে যে তোকে আমি টাকাটা ফেরত দেবো? টাকাটা আমার খুব দরকার, যে তোকে তো বলেইছি আমি। আমার কাছে কোনো টাকা নেই। আর তুই তো টাকাটা দিবি বলেই আমাকে ডাকলি। সেটা ঠিক আছে, বাট আমি ভেবেছি তুই বুঝে যাবি, আমার কাছে কোনো টাকা নেই। কিন্তু টাকাটা তো আমার আর্জেন্ট দরকার, তুই তো জানিস আমার কাছে কোনো টাকা নেই। তোকে দিতে হবে, আমার আর্জেন্ট আমি দরকার, পারবো না দিতে। তো বলেইছি আমার বউ প্রেগনেন্ট। কেন এরকম করছিস, টাকাটা দিয়ে দে। টাকা লাগবে তো লাগবে তো তোর। ঠিক আছে ঠিক আছে, কত টাকা কত টাকা লাগবে বল, কত টাকা কত টাকা লাগবে? টাকা লাগবে তো। আরে ঠিক আছে, কত টাকা লাগবে বল, কত টাকা লাগবে? কেউ আছে? প্লিজ বাঁচাও আমাকে। থেমে থেমে থেমে, কেউ আছে? প্লিজ কেউ বাঁচাও। ধারা 776 আন্ডার আইপিসি ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। আরে ভাই, তোকে তো বলাই হয়নি, তুই জেলে চলে যাওয়ার পরপরই সমাজের চাপে তোর বাবা হার্ট অ্যাটাকে মারা যায়। লোক মুখে শুনেছি তোরও নাকি একটা ছেলে হয়েছিল, আর তোর বউ অন্য কারোর সাথে সংসার করছে। তোর মায়ের তো এই অবস্থা দেখতেই পাচ্ছিস, দেখ এবার কি করবি। দাদা ভালো তো? হ্যাঁ, ওই একটা চা দাও তো। আরে এটা সেই ছেলেটা না রে? আরে চল চল চল, পালি চল, এখানে থাকা যাবে না, চল। স্যার আসতে পারি? কি চাই স্যার? আমাকে চাকরিতে ফিরিয়ে নিন স্যার। কোন ক্রিমিনালের জন্য আমার অফিসে জায়গা নেই স্যার। আমি বোঝাচ্ছি স্যার, আমার সিকিউরিটি স্যার, আমার কে ঢুকতে আমার দিয়েছে তোমাকে? বেরো, চাকরিটা খুব দরকার বেরো স্যার। আমি বোঝার চেষ্টা করুন। আসতে পারি? নমস্কার। নমস্তে সুজয় বাবু, ব্যাঠিয়ে ব্যাঠিয়ে, আপকে বারে মে শুনকে বহুত হি বুরা লাগা। সবই তো জানেন। আপকে সাথ জো বাত হুই থি না, উস হিসাব সে দেখে ইয়ে কাগজ রেডি কিয়া হুঁ, আর ইয়াহ পর সাইন কিজিয়ে, আর ইয়ে লিজিয়ে পয়সা, গিন লিজিয়েগা। ধন্যবাদ। নমস্তে। গরুজি উঠিয়া ঢাকে চারিধার,
সুজয় একা নয়, ওর মতো পরিণতির সাক্ষী থেকে আছে এই সমাজের বহু পুরুষ। আমরা যদি সঠিক সময়ে চোখের কাপড় খুলে ফেলতে পারি তাহলে বেঁচে যাবে বহু পুরুষের প্রাণ। নারীবাদ একটি উজ্জ্বল সমাজের উন্নতির কারণ হতে পারে, কারোর আত্মহত্যার নয়। নারীবাদ হও একটি অনুপ্রেরণামূলক চরিত্র নিয়ে।